শুরুতেই সংবাদ শিরোনাম। আজারবাইজানের সঙ্গে যুদ্ধে 280 যুদ্ধে হারালো আর্মেনিয়া। আজারবাইজান আর্মেনিয়া সংঘাত বন্ধের আহ্বান পুতিনের। নাগরনো কারাবাখ সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, সতর্ক করে দিল ইরান। শব্দের চেয়ে 8 গুণ দ্রুত গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। এবং সবশেষ থাকছে, ইসরায়েলের সব স্থানে আমরা হামলা চালাতে সক্ষম, বললেন ফিলিস্তিনি নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিরোধীয় নাগরনো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার সংঘাত চলছে। দুই দেশ একে অপরের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। এরই মধ্যে বুধবার আজারবাইজানের ভূখণ্ডে দখলে থাকা আর্মেনিয়ান গোষ্ঠীর নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত 280 যোদ্ধা নিহত হয়েছে। এর মধ্যে শুধু বুধবারই 40 জন নিহত হয়েছেন। রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক। বিরোধীয় এ অঞ্চলে 25 বছরেরও বেশি সময় ধরে আজারবাইজান এবং জাতিগত আর্মেনীয়দের মধ্যে বিরোধ চলে আসছে। গত সপ্তাহে 27 সেপ্টেম্বর প্রতিবেশী দুদেশের মধ্যে সংঘাত শুরু হয়। এই সংঘাত 11 দিন গড়িয়েছে। এতে 200-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে 1990 দশকের যুদ্ধে প্রায় 30,000 মানুষের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে এই যুদ্ধ বেশি দিন চললে আঞ্চলিক মিত্রতা এতে জড়িয়ে পড়তে পারে। আর্মেনিয়ার সাবেক সোভিয়েতের দেশগুলোতে সামরিক জোটের সদস্য, এই জোটের নেতৃত্বে রয়েছে রাশিয়া। আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা তুরস্ক আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র। ইয়েরেভানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাবাখের সংঘাতে আজারবাইজানকে শক্তিশালী করতে উত্তর সিরিয়া থেকে ভাড়াটে সেনা পাঠিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে। নাগরনো কারাবাখ আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়ান গোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। আর্মেনিয়া তাদের সমর্থনও দিচ্ছে। 1988 থেকে 1994 সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনও কারো স্বীকৃতি পায়নি। বিতর্কিত নাগরনো কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নৃতাত্ত্বিক আর্মেনিয়া এবং আজেরি বাহিনীর মধ্যকার এই সংঘাতকে বুধবার 7 অক্টোবর বিপর্যয় আখ্যা দিয়েছে তিনি। বলেছেন, পার্বত্য উপত্যকাটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে মস্কো উদ্বেগে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নাগরনো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নবাদীরা। 1980-এর দশকের শেষের দিকে অঞ্চলটি নিয়ন্ত্রণে নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। 1994 সালে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে 30,000 মানুষ নিহত হয়। 2016 সালের শুরুতে আবার সংঘাতে জড়ায় দুই পক্ষ। সর্বশেষ পুরনো সংঘাত 27 সেপ্টেম্বর রবিবার থেকে নতুন করে শুরু হয়েছে। গত 10 দিনের সংঘাতে আর্মেনীয় সেনাদের মধ্যে মৃতের সংখ্যা বেড়েছে 291 জনে। বুধবার টেলিভিশনে সম্প্রসারিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই সংঘাত একটি বিপর্যয়, আমরা খুবই উদ্বিগ্ন, আমরা আশা করি খুব দ্রুত এই সংঘাতের অবসান ঘটবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়ার সমন্বয়ে গঠিত একটি মধ্যস্থতাকারী গ্রুপ নাগরনো কারাবাখ অঞ্চলের সংঘাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও যুদ্ধরত পক্ষগুলো তাতে রাজি হয়নি। এছাড়া আর্মেনিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি রয়েছে রাশিয়ার। দেশটিতে মোতায়েন রয়েছে রুশ সেনা এবং যুদ্ধবিমান, তবে ওই চুক্তি নাগরনো কারাবাখ অঞ্চলের জন্য কার্যকর নয়। পুতিন বলেছে, এই সংঘাত আজ পর্যন্ত চলা আমাদের জন্য গভীর অনুতাপের, আর এই সংঘাত চলছে আর্মেনিয়ার সীমানার বাইরে। চুক্তির বাধ্যবাধকতার ক্ষেত্রে রাশিয়া সবসময় তা মান্য করে এসেছে, আর ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সংঘাত নিয়ে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান পুতিন। জাতিগত আর্মেনিয়া এবং আজারিদের মধ্যে সংঘাত যে কোনো মুহূর্তে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। দক্ষিণ ককেসাসের অঞ্চলে নাগরনো কারাবাখের প্রতিবেশী দুই দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার টানা 11 দিনের হামলা পাল্টা হামলায় এই সংঘাত তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন তিনি। নাগরনো কারাবাখের ভেতরে এবং বাইরে আজারি আর্মেনীয় হামলায় এখন পর্যন্ত 3 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মাঝে নাগর্নো কারাবাখ ঘিরে কয়েক দশকের পুরনো সংঘাত রয়েছে। আজারবাইজানের ভিতরে অবস্থিত জাতিগত আর্মেনীয় শাসনাধীন নাগর্নো কারাবাখকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল হিসেবে মনে করে আজারবাইজান। আন্তর্জাতিক আইনেও নাগর্নো কারাবাখ অঞ্চল আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। আজারবাইজান আর্মেনিয়ার সংঘাতে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং মর্টার শেল সীমান্তে ইরানের ভূখণ্ডে গিয়ে পড়ছে। নাগর্নো কারাবাখের সংঘাতে ইরানের সীমান্তবর্তী গ্রামগুলোতে বোমা এবং ক্ষেপণাস্ত্র আশ্রে পড়ায় একজন শিশু আহত এবং বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে তেহরান। রোহানি আরও বলেন, আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাত যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নিতে পারে সেদিকে আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে। আমাদের কর্মকাণ্ডের মূল ভিত্তি হচ্ছে শান্তি। আমরা শান্তিপূর্ণ উপায়ে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোর আশা করছি। তিনি আরও বলেন, আমাদের অধিকারের বিষয় হল শহর এবং গ্রামগুলোর সুরক্ষা নিশ্চিত করা। প্রেসিডেন্ট রোহানি আরও বলেন, আজারবাইজান এবং আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত থাকলেও কোনো অজুহাতেই ইরান সীমান্তে সন্ত্রাসীদের পাঠাতে দেওয়া হবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 68তম জন্মবার্ষিকী বুধবার। এদিনই শব্দের চেয়ে 8 গুণ দ্রুতগতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র জিরকনের সফল পরীক্ষা চালানোর সুসংবাদ পেয়েছেন তিনি। এক ভিডিও কনফারেন্সে রুশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিম পুতিনকে জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:15 শ্বেত সাগরের অ্যাডমিরাল সুরসগফ নৌযান থেকে জিরকন ক্রুজ মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। এটি ব্যারেন্টেস সাগরের একটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে। পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন মাচ 8 অর্থাৎ শব্দের চেয়ে 8 গুণ দ্রুত গতিতে 450 কিলোমিটার অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি। উড্ডয়নকালে এর সর্বোচ্চ উচ্চতা ছিল 28 কিলোমিটার এবং যাত্রার সময় ছিল 4.5 মিনিট। ক্ষেপণাস্ত্রটি গড়ে প্রতি সেকেন্ডে 1.6 কিলোমিটার বা ঘণ্টায় 5,700 কিলোমিটার অতিক্রম করেছে। তবে এর সর্বোচ্চ গতিবেগ মাচ 8 এর বেশি, অর্থাৎ ঘণ্টায় 9,500 কিলোমিটার পার হয়ে যাওয়ার কথা। ভ্যালির জেরা শিবিন জানিয়েছেন, পরীক্ষার সব ধাপ শেষে রুশ নৌবাহিনীর সাবমেরিন এবং স্থলযানের সঙ্গে যুক্ত করা হবে জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো। ফিলিস্তিনের অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন বলছে, তারা দখলদার ইসরায়েলের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। সংগঠনের মহাসচিব জিদা আল নাখালা মঙ্গলবার একটি টেলিভিশন দিয়া বক্তৃতায় এ কথা বলেন। তিনি জানান, ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ যে কোনো অংশে তার সংগঠনের যোদ্ধারা রকেট বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। যখন প্রয়োজন হবে জিহাদ আন্দোলন তখনই হামলা চালাতে পারে বলে তিনি উল্লেখ করেন। 2000 সালের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় 3 দফা আগ্রাসন চালিয়েছে। গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পাশাপাশি জিহাদ আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে। এছাড়া প্রতিদিন ইসরায়েলের যে আগ্রাসন চালায় তা থেকে ফিলিস্তিনিদের রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ইসলামী জিহাদ। নাখালা বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অধিকৃত ভূখণ্ডের সব জায়গায় লড়াই সংগ্রাম করা তাদের সংগঠনের বৈশিষ্ট্য হয়ে গেছে। জিয়াদ আল নাখালা ফিলিস্তিনের সংগঠনগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনের যে সংগঠন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে জিহাদ আন্দোলন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।